আশা করতেছি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো, সেটা অবশ্য থাম্বনেল দেখে বুঝে গেছেন। আমি গত পরশু দিন হাট থেকে ছাগল কিনে আনি। তো এইবারও হাটে যে ছাগলগুলো দেখছি, এর ভিতরে যে ছাগলগুলো আমার পছন্দ হয়েছে, এগুলো কেনার পরে সংখ্যাটা আবারও 28,000-এ মিল হয়ে গেছে। আসলে এটা আমি বলতে পারলাম না আল্লাহ তাআলা কিভাবে এটা হলো। অবশ্য আমি আরো অনেক টাকা বেশি নিয়ে গেছিলাম, কিন্তু আসলে হাটে আমার ওইভাবে ছাগল পছন্দ হচ্ছিল না। তো এই মোটমাট 60টা ছাগল কিনে আনছি 28,000 টাকার ভিতরে। এটা বড় আছে এবং বাচ্চাও আছে, খাসিও আছে, আর হলো পাঠি যেটা বলে ওইটাও আছে। তো আসুন না এবার আপনাদেরকে বিস্তারিত বলি। তো অবশ্য ছাগলগুলো আজকে একটু মানে নতুন জায়গায় আসছে, তো একটু কম খাচ্ছে। আসলে এদের খাদ্যাভ্যাসগুলি আমি একটু নিজে আজকে একটু সময় দিলাম, এদের যে খাদ্যর অভ্যাসগুলো এগুলো আসলে বোঝার চেষ্টা করতেছি। তো আসুন আবারও 28,000 টাকার ভিতর কী কী ছাগল কিনলাম আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করি, এবং কোন ছাগলটার কী দেখে কেন কিনলাম, এবং এর মানে কতটুকু এর থেকে লাভ আসার সম্ভাবনা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা, সেগুলো আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। তো স্ক্রিনে আপনারা এখন যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্ল্যাক বেঙ্গল। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করলে কীরকম হবে? আসলে এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই, কিন্তু আমাদের গ্রামের অঞ্চলে আমি অবশ্যই এই জাতের ছাগল এর আগেও আরও দেখেছি। এটার মোটামুটি এটার দেখা গেছে বাচ্চা দেয়, আমি যতটুকু দেখছি বাচ্চা দেয়, কিন্তু এর বাচ্চাগুলো একটু ছোট ছোট হয়। এই জিনিসটা আমার কাছে একটু কম পছন্দের, কারণ একটু বড় জাতের বাচ্চা না হলে হাটে গেলে আসলে দাম পাওয়া যায় না। তো আমি চিন্তা করছি এর সাথে আমি সবসময় ক্রস ব্রিড করাবো। তো এর সাথে আমি দুটা বাচ্চা সহ কিনে আনছি। এটা এই যে দেখেন, এটা হলো খাসি এবং এর আর একটা বাচ্চা আছে, এই যে এটা এটা হলো পাঠি, ঠিক আছে? তো এটা 8,500 টাকা দিয়ে কিনছি। আমার যে একটা টার্গেট সেটা হলো, ধরেন এই ছাগলটা আমি 8,500 টাকা দিয়ে কিনছি, এটা আগামী 2-3 মাস যখন আমি লালন পালন করব, এই দুইটা বাচ্চাই আমার একটা ধারণা 3,500-4,000 টাকা বিক্রি করব। অর্থাৎ এই দুইটা ছাগলের বাচ্চা দিয়েই মানে আপনার 2-3 মাস লালন পালন করার পরে জানি আমার মূল ছাগলের টাকাটা বের হয়ে আসে। এই টার্গেটে আমি এই ছাগলটা কিনছি। এটা অনায়াসে বিক্রি করা যাবে। আসলে একটা ছাগলের বাচ্চা 2-3 মাস দেখা গেছে, এখন তো প্রায় বয়স হয়ে গেছে 2-2.5 মাসের উপরে, 5-6 মাস হলে অনায়াসে 3,500-4,000 টাকা একটা ছাগলের বাচ্চা আর কি বিক্রি করা যায়। তো এই এই টার্গেটে এই ছাগলটা আমি কিনছি, যখন 2-3 মাস পরে এই ছাগলটা আমার ফ্রি হয়ে যাবে, এই ছাগলটা আমি মূলত এই টার্গেটে কিনছি। আর একটা ছাগল কিনছি আমি মূলত বাচ্চা সহ। আসলে আপনাদেরকে দেখাই এই ছাগলটা, এটা অবশ্য সাইজে অনেক বড়, এটা ক্রস, এটার সাথে দুইটা এরকম সাদা বাচ্চা আছে, এই যে আপনারা যে বাচ্চা দুইটা এখন দেখতে পাচ্ছেন, এই দুটা একটু ক্রস ব্রিড, একটু সাইজে বড়। তো এই দুইটা অবশ্য পাঠির বাচ্চা, আর এটার মা একটু বড়, একটু বড় জাতের, ঠিক আছে? এটা কিনছে আপনার 12,000 টাকা দিয়ে। তো এটাও আমার ওরকমই টার্গেট, এটাও ওরকমই টার্গেট যে এটার এটার বাচ্চা দুইটা 2-3 মাস লালন পালন করলে অলরেডি 5-5-10,000 টাকা বিক্রি করে দেবে, কারণ এর মোটামুটি এখন একটা সাইজে আসছে, এটার হাত পাও প্রচুর লম্বা, ঠিক আছে? এগুলা মূলত যেগুলো যে সব ছাগলের হাত পাও লম্বা থাকে, এই সব ছাগল আর কি একটু দেখা গেছে অল্প দিনেই শরীরে গ্রোথ ভালো হয়। এটা ওরকম টার্গেট যে এটা অল্প দিনের ভিতরে আমার একটা যে কোনো একটা আউটপুট দিবে ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি কোনো বিপদ আপদ না দেয়। এরপরে যে ছাগলটা দেখাবো এটা হচ্ছে এটা, এটা অবশ্য আরও বড় ছাগল, কারণ এটা হাইডে অনেক, কিন্তু এটা আজকে সারাদিনে সেরকম কিছু একটা খাচ্ছে না, কারণ এটা একটু বেশি গতকালকে একটু খাইছিল। অবশ্য এটা একটু 2-3 দিন দেখবো, আর এটা আমি একটা একে কিরমির ট্যাবলেট খাওয়াবো কিন্তু আরও কয়েকদিন পরে, কারণ আমার এখানে আসছে ওই একটু অভ্যস্ত হোক, সব কিছুতে শিখুক। এটা এটা কিনছি আমি 7,000 টাকা দিয়ে। আমার এটা টার্গেট, এর গায়ে মিনিমাম আপনার 12-13 কেজি গোস আছে, ঠিক আছে? আমি এটা গোসের টার্গেটে কিনছি। এবং এটা আর একটা টার্গেটে কিনছি, সেটা হলো এর দুধের যে অলান দুইটা আপনি দেখেন একেবারে কলার ইসের মতো। আমার এখানে একটা খাসির বাচ্চা আছে, ওর মার দুধটা খুব কম হয়। অবশ্য গতকালকে আইনেই এই বাচ্চাটাকে খাওয়াইছি, প্রচুর পরিমাণে খায়, আসলে একটু হাত দিয়ে ধরে খাওয়াইতে হয়। এই এই বাচ্চাটা একবার আর কি দুধের কাছে আয়না দিতে পারলেই প্রচুর পরিমাণে খায়। আর
এই দুটো কারণে এটা কিনছি যাতে এটা থেকে আমার কোনো লস হওয়ার সম্ভাবনা না থাকে। তো আপনারা সবাই যখন ছাগল কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন। আর এই নতুন ছাগল কিনে আনার পর একটা জিনিস খেয়াল করলাম, এই 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 তিনটা ছাগলের মূলত একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, অবশ্য স্থান পরিবর্তন করছে দেখা। আর এটা আমি যেদিন আনছি প্রথম, এদিন সারাদিনই আমার খামারের বাইরে ছিল, তখন দেখা গেছে কয়েক ঘন্টা পরেই সন্ধ্যার দিকে আর কি আমি আসলে ছাগলগুলো ভিতরে ঢুকে একটু আলাদা রাখছি, কারণ আমার মূল ছাগলের সাথে ওই দিন এর সাথে ম্যাচুরেট হইতে দেয়নি, এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। তো এই 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 সাতটা ছাগল এবার 28,000 টাকার দিয়ে কিনছি আমি। তো ইনশাল্লাহ আপনারা আগামীতে আরও ছাগল কিনবো, কারণ আমার খামারটা একটু বড় করব প্রজেক্ট। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের সবার শুভকামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি।